আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 3W ক্লিনিকের ক্রিস্টাল হোয়াইট স্লিপিং প্যাকের রিভিউ। আজকের ভিডিওটি মূলত সে সকল আপুদের জন্য যারা স্কিনটাকে গ্লাসি স্কিন করতে চাও। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি দেখে যদি তুমি একটু হলেও হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো ভিডিওটি শুরু করি। কোরিয়ান মেয়েদের স্কিনটা খুবই ফ্ললেস এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং দেখবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয় এবং এটাকে গ্লাস স্কিন বলা হয়। সো আমরা সবাই চাই আমাদের স্কিনটা যেন গ্লাস স্কিন হয় এবং স্কিনটা যেন অনেক বেশি ক্লিয়ার থাকে। সেই জন্য হচ্ছে পারফেক্ট একটা প্রোডাক্ট হচ্ছে স্লিপিং প্যাক, এবং স্লিপিং প্যাক করতে পারে আমাদের স্কিনটাকে অনেক বেশি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। এবং সেই জন্য হচ্ছে তোমরা 3W ক্লিনিকের এই স্লিপিং প্যাকটিকে ট্রাই করে দেখতে পারো। এটা খুব ভালো একটা প্যাক এবং এটা হচ্ছে জেল বেসড একটা কনসিস্টেন্সিতে আসে। এটাকে যখন তুমি স্কিনে অ্যাপ্লাই করবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং ইমিডিয়েটলি স্কিনটাকে ময়শ্চারাইজিং এফেক্ট দিবে। এবং এটা হচ্ছে তোমাদের স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেট রাখতে হেল্প করে, স্কিনটাকে ক্লিয়ার করতে হেল্প করে এবং তোমাদের স্কিনটাকে এটা কোনো প্রকার ক্ষতি ছাড়া ব্রাইট করতে অনেক ভালো কাজ করে থাকে। অ্যান্ড এটা হচ্ছে এখানে 12 ধরনের হার্বাল কমপ্লেক্স ইউজ করা হয়েছে, হায়ালুরোনিক অ্যাসিড ইউজ করা হয়েছে, যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এবং এটা হচ্ছে যাদের স্কিনটা খুবই ডিহাইড্রেটেড হয়ে আছে তাদের স্কিনটাকে হাইড্রেট করতে অনেক ভালো কাজ করবে। এবং এটা ইউজ করলে ইমিডিয়েটলি একটা স্কিনে কুলিং সেন্সেশন হবে, যেটা স্কিনের মধ্যে খুবই রিফ্রেশ ফিল করে। সো এই গরমের মধ্যে যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় গরম হয়ে থাকে কিংবা স্কিনটা ইরিটেট হয়ে থাকে, তারা যদি এটাকে ইউজ করো দেখবে ইমিডিয়েটলি হচ্ছে এটা তোমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করবে এবং স্কিনটা অনেক বেশি সুদিং লাগবে। অ্যান্ড এই স্লিপিং প্যাকটা হচ্ছে স্কিনটাকে স্মুথ করতে হেল্প করে এবং তোমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লাস স্কিন করতে হেল্প করে থাকে। সো যারা চাচ্ছ স্কিনটাকে অনেক বেশি গ্লোই অ্যান্ড ডিউই করতে তারা এটাকে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। সামনেই ঈদ, সো যারা চাচ্ছ ঈদের আগে স্কিনটাকে ক্লিয়ার করতে অনেক বেশি গ্লোয়িং করতে তারা হচ্ছে এটাকে ট্রাই করে দেখতে পারো। সো এই প্রোডাক্টটিকে হচ্ছে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে, তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপসের জন্য এটা সুইটেবল। ইভেন যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনি আছে তারাও এটাকে ইউজ করতে পারবে। এবং এই প্রোডাক্টটি হচ্ছে সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জেটিক স্কিনেও ইউজ করা যাবে। তবে অবশ্যই ইউজ করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো, আর যদি তোমাদের স্কিনে কোনো প্রকার ইটের ফিট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। অ্যান্ড এখানে কোনো প্রকার অ্যালকোহল, অ্যালার্জেন কিংবা কোনো সালফেট ইউজ করা হয়নি কিংবা কোনো প্যারাবিন বা সিলিকনও ইউজ করা হয়নি, তাই এটা আমাদের স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট। এটা ইউজ করার ফলে স্কিনে ক্ষতি হওয়ার কোনোই চান্স নেই। সো তোমরা যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ এবং অনেক বেশি গ্লাস স্কিন করতে চাচ্ছ তারা এটাকে ট্রাই করে দেখতে পারো। এটাকে তুমি রেগুলারলি ইউজ করার ফলে এটার বেনিফিটসটা বুঝতে পারবে। সো এখন চলো জেনে আসা যাক এই স্লিপিং প্যাকটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই স্লিপিং প্যাকটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, স্কিনের টোনার অ্যান্ড সিরাম অ্যাপ্লাই করার পর দেন পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে এটাকে জেন্টলি মাসাজ করবে এবং ভালোভাবে মাসাজ করার পর এটাকে স্কিনে এভাবে রেখে দিবে। এবং এখানে যেহেতু স্লিপিং প্যাক লেখা আছে তাই মানে এটা না অনেকেই প্যাক দেখে বুঝতে পারো যেটা হয়তো ইউজ করে স্কিনটাকে ওয়াশ করে ফেলতে হবে, বাট এটা ইউজ করার পর স্কিনটা কোনো প্রকার ওয়াশ করতে হবে না। এর আগেও আমি যে অন্যান্য স্লিপিং প্যাকের রিভিউ করেছিলাম অনেক কাপড়েই আমার কাছে জানতে চেয়েছিলে যে স্কিনটাকে ধুয়ে ফেলতে হবে নাকি এটা ব্যবহার করার পর, বাট না, এটাকে হচ্ছে ওভারনাইট স্কিনে রাখতে হবে। এবং ওভারনাইট রাখলে তোমরা ভালো বেনিফিটস পাবে এবং রাতে আমাদের স্কিনে হচ্ছে প্রপার একটা টাইম যেটা আমাদের স্কিনটা খুব ভালো হবে এটার বেনিফিটসগুলো নিতে পারবে। সো সেই জন্য হচ্ছে স্লিপিং প্যাকটি ইউজ করা হয়। তাই এটাকে তোমরা ওভারনাইট রাখবে এবং এটাকে তোমরা যখন ইউজ করবে তখন অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে তোমাদের স্কিনটা যেন প্রপারলি ক্লিন থাকে। এবং এই স্লিপিং প্যাকটিকে তোমরা যারা নাইট ক্রিম ইউজ করো তারা এটাকে কীভাবে ইউজ করবে, সেটা অনেক আপনাদেরই কোশ্চেন্স যে স্কিনে যখন নাইট ক্রিম ইউজ করবো তখন আমরা এটাকে কীভাবে করব। তোমরা যেটা করতে পারো, সপ্তাহে 3 দিন স্লিপিং প্যাক ইউজ করতে পারো আর 3 দিন তোমরা নাইট ক্রিম ইউজ করতে পারো। যেদিন তোমরা নাইট ক্রিম ইউজ করবে না সেদিন তোমরা এটা ব্যবহার করলেই হবে এবং এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। সো এটাকে তোমরা একদিন পরপর ইউজ করতে পারো তোমাদের স্কিন কেয়ারে। সো হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত।